আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে দল বদলের খেলা। যোগদানের হিড়িক চলছে বিজেপিতে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টিতে ভরসা রেখে শাসক দলে মন্ত্রী, বিধায়ক এবং রাজ্য নেতৃত্বদের হাত ধরে বিরোধী দল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন শত শত মানুষ। মঙ্গলবারও ফের একবার লাল দুর্গে হানা দিল ভারতীয় জনতা পার্টি। লোকসভা ভোটের মুখে এই পরিস্থিতিতে খানিকটা হলেও বেগ পেতে হবে বিরোধী শিবিরকে। বিশালগড় বিধানসভার অন্তর্গত 4 নম্বর বুথ তথা অরবিন্দনগর এলাকায় আয়োজিত এক যোগদান সভায় সিপিআইএম ও কংগ্রেস দল ত্যাগ করে 37 পরিবারের মোট 124 জন ভোটার এদিন যোগ দিয়েছেন বিজেপিতে। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নবাগতদের বরণ করে নিয়েছেন বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। এদিন তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা ও ভরসা রেখে মানুষ দিন দিন সামিল হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে। আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে এর বড় প্রভাব পড়বে। রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন বুথে বিভিন্ন মণ্ডলে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছি। এই সুবাদে আজকে আমরা একত্রিত হয়েছি 4 নম্বর বুথে। দেরিতে হলেও যারা আজকে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা নরেন্দ্র মোদীজির উপর বিশ্বাস ভরসা রেখে আজকে যারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন, আপনাদের সকলকে আমি স্বাগত জানিয়ে দু চারটি কথা বলবো। আমার পূর্ব বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন, আপনারা অনেকক্ষণ যাবৎ এখানে বসে আছেন, প্রখর রৌদ্র যারা সংখ্যালঘুরা আছেন, আপনাদের রমজান মাস অনেক হয়তো বা রোজা রেখেছেন, আমি বেশি লম্বা বক্তব্য দেব না, আমি কয়েকটা বিষয় আপনাদের সাথে তুলে ধরব। আমার পূর্ববর্তী বক্তারা যে কথাগুলো বলছিলেন, সিপিএম কংগ্রেস ওনারা ক্ষমতার লোভী, ক্ষমতায় আসার জন্য অনেক নিচে নামতে পারে সিপিএম কংগ্রেস, এটা আমরা 2023-এর বিধানসভা নির্বাচনে লক্ষ্য করেছি। আমরা যখন 2018 সালে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, টানা 5 বছর মোদিজির নেতৃত্বে এই রাজ্যে প্রত্যেকটা মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করতে বদ্ধপরিকর ছিল, প্রত্যেকটা মানুষের জন্য কাজ করেছিল। সেই জায়গায় 2023-এর নির্বাচনে যখন সিপিএম কংগ্রেস বুঝল ভারতীয় জনতা পার্টি আবার পুনরায় ক্ষমতা আসবে, তখন দুই মেরুর দুইটা দল যারা 25-30 বছর এই রাজ্যে একে অপরের সঙ্গে লড়াই করেছিল, এই সিপিএম কংগ্রেস ক্ষমতা আসার জন্য মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এলাকার মানুষও আপনারা বিভ্রান্তের শিকার হয়েছিলেন, আপনারা সিপিএম কংগ্রেসের প্ররোচনার হাতে পা দিয়েছিলেন। আমি 2023-এ বিশালগড় থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নির্বাচিত হয়েছিলাম। আপনাদের আশীর্বাদ ভালোবাসা পেয়ে আমি বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, কিন্তু এই এলাকা থেকে আশানুরূপ ফল করতে পারেনি। এলাকার একটা ভালো সংখ্যায় ভোট সিপিএম কংগ্রেস ও শুভ জোটের পক্ষে পড়েছিল। এতে আমার কোনো সমস্যা নেই, আমার মনে কোনো দুঃখও নেই, কারণ আমি একটা কথা বিশ্বাস করি, যারা আমাকে ভোট দিয়েছেন আমি ওনাদেরও বিধায়ক, যারা আমাকে ভোট দেননি আমি আপনাদেরও বিধায়ক। মঙ্গলবার এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মাইনরিটি মোর্চার বিশালগড় মণ্ডলের সভাপতি ফিরদৌস মিয়া এবং বিশালগড় বিজেপি মণ্ডলের ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি তপন দাসও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।